দর্শক, পৌর নির্বাচনের পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশালের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, বরিশালে দুটি পৌরসভা নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, গতকালকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল আমরা গতকাল সন্ধ্যা রাতেই পেয়ে গেছি, এবং আপনি জানেন যে এখানে যে দুটি পৌরসভা বাকেরগঞ্জ এবং বুজুরপুরে নির্বাচন হয়েছে দুটিতেই জয়লাভ করেছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নামা আওয়ামী লীগের প্রার্থীরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে। আমরা এখান থেকে যে খবরটি পেয়েছি, এখন পর্যন্ত কোনো মেয়র প্রার্থী, কোনো কাউন্সিলর প্রার্থী কিংবা যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তারা কেউই কিন্তু এখানে কোনো রকম কোনো অভিযোগ করেননি নির্বাচনের ব্যাপারে। তবে নির্বাচন প্রশ্নে বিএনপির যারা মেয়র প্রার্থী ছিলেন এই দুটি পৌরসভায় তারা কিন্তু একটি অভিযোগ করছেন, যদিও সেটি তারা দলীয় ফোরামে এখন পর্যন্ত বলেননি বা আনুষ্ঠানিকভাবে বলেননি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার পরে তারা বলছেন যে ইভিএমে যে ভর্তি হয়েছে এই ইভিএম নিয়ে তাদের একটা প্রশ্ন আছে। তারা বলছেন যে আমার তাদের উঠান বৈঠক এবং তাদের অন্যান্য প্রচার প্রচারণায় যেখানে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছে সেখানে 60-65% কোনো কোনো ক্ষেত্রে 70% ভোট পড়ার পরেও কী করে তারা 400-500-600 ভোট পেলেন, এটির মানে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা তারাও দিচ্ছেন না। তবে তারা বলতে চেয়েছেন যে কোথাও একটা জটিলতা আছে। আমরা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে প্রার্থীদের বক্তব্য থাকতে পারে, প্রার্থীরা অভিযোগ করতে পারে, তবে আমাদের কাছে কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করেননি। ফারজানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জানাচ্ছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন।